হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য, কি করে 1-2-3 IRAS ডকুমেন্ট কি করে আপনার অ্যাকাউন্ট খুলবেন, তার জন্য যে আজকের এই ভিডিওটা। তো মূলত এই ভিডিওটা করার একটা উদ্দেশ্য যেটা হলো, আপনারা চাইলে আরো কন্টিনিউটি হতে পারতেছেন না, বিকজ আমি এখানে অনেক পোস্ট করতেছি আমার বিগত লোগো ডিজাইনগুলো, অনেক মার্কেট প্লেসে আমি অলরেডি পোস্ট করতেছি জানি। তো আমি চাচ্ছি আপনারাও যারা লোগো ডিজাইনে কাজ করতেছেন, আশা করি তারাও এই ধরনের বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড করে রাখেন, চাইলে কখন সেল হয় কিংবা বলা তো যায় না। তো আপনারা চাইলে অ্যাকাউন্ট গুলো করতেছি, আমার ডিসক্রিপশন লিঙ্কে এই ধরনের একটা লিঙ্ক দিয়ে দিবো আমি, তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা পেজ ওপেন হবে। তো এই পেজ ওপেন হওয়ার পর এখানে যেটা আপনারা করবেন, সেটা আমি আপনাকে এই একটার পর একটা দেখাই দিচ্ছি। ফুল ইউজার নেম আমি ইউজার নেম দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের ইউজার নেম দিয়ে দেবেন এখানে। আপনারা দেখেন এখানে সবকিছু দিয়ে নেবেন, এখানে আপনারা সাইন আপ আমার নাম দিবো, আপনারা নাম সবকিছু দিয়ে দিবেন। এই ধরনের কার্ডটা থাকলে সেটা আপনারা চেঞ্জ করে দিবেন, এখানে আপনার নাম অ্যাড্রেস কার্ডটা সবকিছু দিয়ে দিবেন, মোবাইল নাম্বার, পায়নিয়ার যেহেতু বাংলাদেশে অ্যাকাউন্ট পায়নিয়ার, পায়নিয়ার মেল আইডিটা এখানে দিয়ে দিবেন, তারপর সাইন আপ চাপ দিবেন। আর তো চেক করবেন কন্ট্রিবিউটর এখানে স্ক্রিন দেখতে অলরেডি ঠিক হবে, দেন এই ধরনের একটা অপশন চলে আসবে, মেল কনফার্মেশন করবেন, এই যে মেলে একটা কনফার্মেশন ক্লিক অ্যাড। তো এখানে ক্লিক অ্যাড চাপ দেওয়ার পর এখানে একটা অপশন চলে আসবে টু কনফার্ম ইউর কন্ট্রিবিউটর এজেন্সি, এখানে টার্ম এন্ড কন্ডিশন অল লিখে ওখানে সব কিছু দেওয়া যাচ্ছে, তাহলে আপনারা এগুলো দেখে নেবেন। এখানে দেওয়ার পর আমরা নিচে চলে আসবো, কাজটা করে এখানে দেখেন অল এগ্রিমেন্ট, আমি এখানে অল এগ্রিমেন্ট দিয়ে দিবো, আর কন্ট্রিবিউটার আইডি, এখানে আপনার আইডি বলছে, তারপর বেসিক ইনফরমেশন, আপলোড আইডি, তারপর আপনার হলো আইডি কার্ড দিতে হবে, তারপর এখানে আপনার যে স্টেপ বাই স্টেপ পাঁচটি স্টেপ পূরণ করতে বলছে। তো আমরা একটু পরে স্টেপ পূরণ করে আপনাকে আমি দেখাচ্ছি। দেখেন এখানে আমার নাম বেসিক ইনফরমেশন সাবমিট করলাম আমি, দেন এখানে সাবমিট বেসিক ইনফরমেশন, তারপর বেসিক ভ্যালিড আইডি যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন, এখানে দেখেন আমি এটা দিয়ে দিলাম বেসিক আপলোড এর আইডি। তো আপনার আপলোড এর আইডি বলছে, তো আপনার আপলোড এর আইডি কার্ডের ডিটেইলস দিয়ে দিবেন। আমি আমার আইডি কার্ড আপনারা আপনাদের আইডি কার্ডের ডিটেলস, আমি একটু অফ করে আইডি কার্ডটা দিয়ে দিচ্ছি, এখানে অলরেডি আপলোড করলাম আমার আইডি। তো আমরা এখানে আইডি আপলোড করার পর এখানে আমার আইডিটা দেখাই দিবে। তো এরপর যে পর্যায়ে করব, আমার এখানে আইডি দিয়ে দিলাম, এখানে বেসিক ইনফরমেশন নাম দিয়ে দিচ্ছি, এখানে আপনার সব কিছু দিয়ে দিবেন, এখানে ডিসক্রিপশন দিবেন, আপলোড মেথড, তো ওয়েব আপলোড, জিএসপি আপলোড, ওয়েব ফরম্যাট আপলোড, চাইলে আপনার মতো করে আপনি দিতে পারেন, বা টিপিএস আপলোড, এটা আপনি আপনার যেটা দিবেন সেটা আপনি দিবেন, বা ইমেজ যদি মনে করেন ইমেজ দিবেন, রয়্যাল ইমেজ, দেন কি ধরনের ইমেজ দিবেন সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু ভেক্টর দিব, তো ভেক্টর ইমেজ দিব, এবং এখান থেকে ওয়েব আপলোড, তো এটা দেওয়ার পর আমরা নেক্সট চাপ দিব, নেক্সট ইমেজ চলে আসবে। তো আমরা নেক্সট ইমেজ যেটা হচ্ছে আপলোডের মেথড সিস্টেম মেথড, আমি এখন আমার যে সিলেকশন পেজ আছে সেই আমার সেই ধরনের একটা আইকন মেথড দিয়ে দিবো। তো আমি একটু দেখে নিচ্ছি যে কোনটা দেওয়া যায়, তো আমি চেক করে নিবো, আমি ওপেন করি, করে দেখবো যেটা বেস্ট মনে হচ্ছে, এটা আইটেম দিব না, আরো দেখি কি আছে, তাহলে আপনাদের মতো করে আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আমি একটু দেখবো যে কোন ফাইলটা দেওয়া যায়, একটু মোটামুটি ভালো একটা ফাইল সেটা আপনি দিয়ে দিবেন। আরো ফাইল চেক করে নেবেন আপনারা, মোটামুটি আপনাদের যে বেস্ট ফাইলটা দিবো,
নিয়েছেন অলমোস্ট অলমোস্ট ফাইলটা লোডিং নিচ্ছে, একটু সময় নিয়ে নেবেন, সেই সময়টা আমরা একটু দিব, দেওয়ার পর নেক্সট করবো, একটু ওয়েট করতেছি। অ্যান্ড এরপর আমরা নেক্সট আপনার জব দিব। দেন এখানে কিছু রুলস রেগুলেশন বলছে যে চাইলে আপনার সেম ফাইলগুলো ভাষণগুলো দেখা দিচ্ছে যে কী ফাইল আপনি আপলোড দেবেন এবং সেই ফাইলগুলো ওয়ান নাইট ফাইল অ্যাড সাকসেসফুল সেটা দেখাচ্ছে, ডেট অফ বার্থ ফর সব কিছু দিতে নেই ডিটেলস। পারেন অনেকগুলো ইমেজ আপলোড করে রাখতে পারেন এবং সুবিধা হলো আপনারা যত ইমেজ আপলোড করবেন তত আপনাদের কাজের পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে এবং সেক্ষেত্রে আপনারা কাজগুলো অনেক বেশি পাবেন। হ্যাঁ, এইগুলো আপনার মাথায় রেখে কাজগুলো করবেন এবং যত বেশি ফাইল আপলোড করবেন, যেমন আমি এখানে আমি কয়েকটা ফাইল যেমন আমি এটা দিলাম, এখন বাকিগুলো আমি সবগুলোই অ্যাড করব। তো তাহলে আপনারা আপনাদের মতো করে আমি একটা দেখালাম, বাকিটা আপনাদের মতো করে আপনি একসাথে অনেকগুলো ফাইল আপলোড করবেন এইভাবে, দেন তারপর সেটাকে পাবলিশ করবেন। তাহলে দেখা যাচ্ছে আপনার সময় বাঁচবে, শ্রম বাঁচবে এবং সবকিছু অনেক ইজিলি আপনি তাহলে আপলোড করতে পারবেন আপনার ফাইলগুলো। তো থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভালো থাকেন, আসসালামু আলাইকুম, আল্লাহ অনেক ভালো রাখবে ইনশাআল্লাহ।